আমি রামু দাস, শান্তিনিকেতন বিএড কলেজের শিল্প বিভাগের অধ্যাপক। আমি শিল্প নিয়ে পড়াশোনা করাই। আজ ই লার্নিংয়ের মধ্যে দিয়ে আমরা স্টুডেন্টদের কিছু শেখানোর ব্যবস্থা করেছে আমাদের স্বাধীন ট্রাস্ট। কারণটা হচ্ছে যে আজ কোভিড-19 করোনা মহামারী যে দুর্যোগ চলছে তাতে আমরা সবাই মর্মাহত। আমরা লকডাউনে ঘরের ভেতরে রয়েছি, সুতরাং আমাদের কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, অফিস, আলাদা আদালত সবই আমরা কিন্তু ক্লোজ বা লকডাউন বন্ধ হয়ে রয়েছে। এমত অবস্থায় আমাদের স্বাধীন ট্রাস্ট একটা অভিনব প্রথা চালু করতে শুরু করেছে, যেটা ই লার্নিং পদ্ধতি, যার মধ্যে দিয়ে আমরা স্টুডেন্টদের কিছু পড়াশোনা চালু রাখতে পারি। এর আগে আমার যারা ক্লাস করেছে তারা অনেকেই জানে, আর যারা জানে না, যারা দূরে আছো, পাশে আছো, যারা আমাদের ক্লাস করনি, তাদের জন্য খুবই উপকার হবে এই ই লার্নিং পদ্ধতিটা। যে আজ আমরা প্রাইমারি স্টেজ নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। আর্টের প্রাইমারি স্টেজ মানে হোয়াট ইজ আর্ট, হোয়াট ইজ আর্ট, এইটা আমরা কিন্তু অনেকেই আর্ট বলি কিন্তু আমরা জানি না হোয়াট ইজ আর্ট, আর্টটা কী। আর্ট মানে শিল্পী যখন মনের ভাব রং তুলির মধ্য দিয়ে দুঃখ কষ্ট প্রভৃতি যখন ক্যানভাসে ফুটিয়ে তোলে তখন তাকে আমরা বলছি শিল্প। কিন্তু শিল্প এর অর্থ তো শিল্প একটা নয়, শিল্প দু প্রকারের হয়ে থাকে, যেরকম একটা চারুশিল্প আর একটা কারুশিল্প। তা চারুশিল্পটা কি? শিল্পী যখন মনের দুঃখ কষ্ট ভাব উদারতা প্রভৃতি যা সোসাইটিতে যা ঘটছে, যা রিফ্লেকশন ঘটছে আর শিল্পীর মনে, তার অঙ্গতুলির মধ্যে দিয়ে যখন অভিনব কোনো সৃষ্টি করে থাকে ক্যানভাসে, তখন তাকে আমরা চারুশিল্প বলছি। চারুশিল্প এক পিসি হয়ে থাকে, এর কোনো রিপিটেশন পায় না। যেমন এই যে এই মুহূর্তে আমি একটা ছবি দেখাতে পারি আমার স্টুডেন্টদের, যে এই যে ছবিটা দেখো ভালো করে বুঝতে পারবে, এটা ভিনসেন্ট ভ্যান গগের আঁকা সূর্যমুখী ফুল। এইটার বিখ্যাত ইউরোপিয়ান শিল্পী ভ্যান গগ, ভিনসেন্ট ভ্যান গগ, তার আঁকা একটা ছবি। এটা এক পিসি হয়ে থাকে, এর কিন্তু দ্বিতীয় কোনো আর প্রোডাকশন হবে না। এইটি হচ্ছে চারুশিল্পের উদাহরণ। আর একটা ছবি দেখাচ্ছি ভ্যান গগেরই, এটা হচ্ছে স্টারি নাইট, বিখ্যাত ছবি, সকলেই জানে, এই ছবিগুলো আমরা দেখেও থেকে থাকি, স্টারি নাইট। এটাও ভ্যান গগের একটি চিত্র, যেটা দ্বিতীয় হয়নি বা হবেও না। এই শিল্পকে বলা হচ্ছে চারুশিল্প। এগুলো কিন্তু প্রদর্শনী হয় আপনার আমাদের প্রদর্শনী শালাতে, এটা কিন্তু মার্কেটে আমাদের প্রফেশনাল আর্টের মতো বিক্রি হয় না। তাহলে আমরা চারুশিল্পটা বুঝতে পারছি, কিন্তু আমরা কারুশিল্পটা কি? কারুশিল্প হচ্ছে যে শিল্পী যখন নিজের চাহিদা অনুযায়ী, সামাজিক চাহিদা অনুযায়ী, পেটের ভাত উপার্জনের জন্য বা জীবিকা উপার্জনের জন্য শিল্পী যখন কোনো শিল্প সৃষ্টি করে থাকে তখন তাকে আমরা কি বলছি? কারুশিল্প। যেমন যেমন আমি একটু ঘুরিয়ে দেখাও, সুবিধা হবে। যেমন এইটি একটি কারুশিল্প, এই শিল্পটি আমাদের ঘরে বসে করা যায়, এইটি কিন্তু ঘর সাজানোর বস্তু, সেই কারণে এটাকে বলা হচ্ছে কারুশিল্পর উদাহরণ। এরকম আরও অনেক শিল্প আছে যেগুলো আমরা ঘরে বসে আমরা করে থাকি, যেমন হাত পাখা, যেমন হাত পাখা, যেমন ল্যাম্পশেড, যা এই জাতীয় জিনিস অনেক আমরা করে থাকি, যেমন ঘর সাজানো ডালি, যেগুলো মাটি ফেলা কুলো, ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস যে শিল্পীরা ঘরে বসে বানায় তার দিয়ে বলা হচ্ছে আমরা কারুশিল্প। ঠিক আছে, আমরা দুটো শিল্প আমরা জেনে জানলাম। ঠিক আছে, আজ এই দুটো শিল্পই আমরা আলোচনা করলাম, নেক্সট দিন এরপর থেকে আবার শুরু করব। কিন্তু এর মধ্যে আরেকটু আলোচনা করে দিই, আমাদের
এরপরে যে শিল্পগুলো আছে, এরপর আরো দু তিনটা শিল্প রয়েছে, যেমন উৎপাদনাত্মক কাজ রয়েছে, উৎপাদনাত্মক কাজ, প্রোডাকশন কাজ, এগুলো আমরা ধীরে ধীরে আরো আলোচনায় যাব। নমস্কার।